गुड मॉर्निंग हेलो फ्रेंड वेलकम बैक टू आवर चैनल एनाकिस ब्लॉग्स। एनाकिस ब्लॉग्स वीडियोते तुम्हारे आरो एक बार वेलकम आर अनेक अनेक आदर। तो बोलो तुम्हारा केमन आछो? आमी बेश भालोई आछि आर चले एसेछि तुम्हारे काछे सकाल सकाल नतून एकटा ब्लॉग निये। मेयेके दिये बाड़ी आसलाम, माने मेये स्कूले गेलो, सकाल थेके आर शुरू करते पारिनि, सकाले उठे खूब कुटोपाटा थाके। তো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি এসেছি। ছেলে আজকে স্কুলে, ছেলেকে পাঠাবো না, ছেলে শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা একটু খারাপ, ওর জন্য এখনও ওঠেও নি, ড্রেস টেস চেঞ্জ করতে পারিনি, তাই চেঞ্জ করবো। আর মেয়ের আসার পথে অনেকগুলো দোকানের জিনিস কিছু ছিল না, বিস্কুট ওগুলো ছিল না, একটু বাজারে গেলাম। তো বাজারে গিয়ে কিছু জিনিস নিয়ে আসলাম, তারপরেই বাড়ি আসলাম। বাড়ি এসে চা খাইনি, ড্রেস চেঞ্জ করা হয়নি, তো ড্রেস চেঞ্জ করবো, তারপর চা খাবো, রান্না করা, তারপর আবার মেয়ে গান্তে যেতে হবে। তো চলো তোমাদের দেখাই আমি বাজার থেকে কী কিনে আসলাম। এই দেখো, চিনি নিয়ে আসলাম, চিনি ছিল না, চিনি আনলাম। আর এখানে কাঁচা সবজি, বেগুন, তারপরে আছে দেখো টমেটো, আর এই যে কাঁচা টমেটো, এই যে কাঁচা টমেটো আর পাকা টমেটো, আর আছে বিস্কুট নিয়ে আসলাম। ছেলে এই পাউরুটি দেখেছে, এসে বাড়ি এসে পাগল করে দিচ্ছিল এই পাউরুটি খাবে, তো এই পাউরুটি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে টোস্ট, কী বলে, বোম্বে টোস্ট, তো এই বোম্বে টোস্ট বিস্কুট নিয়ে আসলাম। আর একটা নিয়ে এসেছি, এই যে কাশ্মীরি লঙ্কা বাক্স, তো এটা শেষ হয়ে গেছিলো, এটা নিয়ে আসলাম। আর কালকে তো বাজারে গেছিলাম, আমি মাছ টাছ নিয়ে এসেছি, আপাতত এগোটা ছিল না, ওইগুলো নিয়ে আসলাম। কী বলো তো, বিস্কুটটা আমার একটু বেশি লাগে, কারণ মানে আমি একটু পশুপ্রেমী, মানে বিড়াল কুকুর এগুলো একটু ভালোবাসি, খুবই ভালোবাসি, ছোটোর থেকেই আমি কুকুর বিড়াল একটু ভালোবাসি। তো আমাদের বাড়ির কাছে পাড়ার মধ্যে কিছু কুকুর থাকে, তো আমি যখন ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বা পড়তে দিয়ে বাড়ি আসি বা আদার্স কোথাও গেছি, তো যখন বাড়ি আসি হর্ন যখন দিই গাড়ির, তো ওরা ওই আওয়াজ শুনেই মানে ছুটতে থাকে আমার পিছন পিছন। তো আমি বাড়িতে দাঁড়িয়েই ওদেরকে আগে বিস্কুট আমাকে দিতেই হয়, খাবে তারপরে যাবে, মানে আমি যতক্ষণ না দেবো ওখানে বসেই থাকবে, বসে থেকে তারপরে যাই। তো আমার বিস্কুট, কী বলো, বিস্কুট খরচটা অনেক বেশি, প্রচুর লাগে। আমি যদি দিনে পাঁচবার ছবার বার হই, তো পাঁচবার ছবারই ওরা এসে বসে থাকবে, যাওয়ার সময় আসবে, আসার সময় আসবে, আসার সময় পিছিয়ে পিছিয়ে ছুটতে ছুটতে আসে। আর দিতে হয়, আর বিড়ালকে, বিড়াল তো আছে বাড়িতে, দেখিয়েছি অনেকগুলো বিড়াল আছে, তাদের জন্য মাছ ভাত প্রতিদিন, সেটা ব্যাপার, চলো সাথে দেখো, দেখতে দেখো। তো কুকুরের বিস্কুট আনিনি, ওদের বিস্কুটটা আছে বেশ কিছুটা, ওদের শেষ হলে তারপরে আবার নিয়ে আসবো। আর হাসির কথা কী বলো তো, ওদের জন্য আলাদাভাবে সেভাবে বিস্কুট কিনি না, ওরা যে বিস্কুটটা খায় যে থিন অ্যারোরুট মেরি, তো ওটা আমার খুব ভালো লাগে, আমিও খাই, আর ওরা ওই বিস্কুটটাই খায়, ওদেরকে ওই বিস্কুটটাই দিই, ওই থিন অ্যারোরুট বিস্কুটটা আমি খুব ভালোবাসি, আমি ওটাই খাই, অন্য বিস্কুট আমার সেভাবে খাওয়া লাগে না। আর বেকারি মোটামুটি টুকটাক দু একটা দু একটা খাই কখনো কখনো। তো চলো ড্রেস টেস চেঞ্জ করে নিই, করে নিয়ে আবার আবার রান্নার প্রস্তুতি নিতে হবে, রান্না করে আবার মেয়েকে আনতে যাওয়া আছে, ও 12:30টায় ছুটি, 12:30টায় যাবো ওকে আনতে, তার আগে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে, দেখা যাচ্ছে কী রান্না করা যায়, তো সাথে থাকো দেখতে থাকি। এই দেখো চলে এসছে পুচকিটা, পিউ 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 করতে করতে চলে এসছে, রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি, কালকে দিন করে রান্না করবো, জানো বাজার থেকে মাছ কালকে এনে রেখেছি, তো আজকে সেই মাছগুলো বাজারে কিনে আনতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখতে হবে।
তেলটাই ইউজ করছি, তেলটা না দিয়ে আর ভাতটা খুব কড়া করে না ভাজলেও চলে, একটু হালকা করে ভাজতে হবে। দেখেছিলাম মাছগুলো কাটবো, কিন্তু কাটলে কি বলতো দেখতেও ভালো দেখায় না আর যেমন একটু লাগে, এর জন্য আর কাটলাম না। খুবই নর্মাল একটা রান্না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এইভাবেই করি, অনেকে অনেক রকম প্রসেসে করে কিন্তু আমি এইভাবেই করি। আর খুব একটা মশলা লাগে না এই মাছ রান্না করতে, বিশেষ করে তেল করে খুব একটা বেশি মশলা লাগে না, আমি মশলা দিয়েই করবো। তাহলে সাথে সাথে দেখতে থাকো। এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট। আর কী কী মশলা দিচ্ছি দেখো, পেঁয়াজ কোচানো, লঙ্কা আর টমেটো। তো আমি এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজ দিয়েছি মোটামুটি খুব একটা বড় সাইজ না, মিডিয়াম সাইজ দুটো। আর যেহেতু একটু ঝাল ঝাল ভালোবাসি সেই জন্য ওই ছয় সাতটা আটটা মতো লঙ্কা নিয়েছি আর একটা টমেটো, ব্যাস আর কিছু দেব না। এই দেখো আমার পেস্ট তৈরি হয়ে গেছে। আর কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে দেব একটু কালো জিরে, মশলাটা তেলের উপর দিয়ে দিয়েছি। এবার করতে হবে তাহলে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা করতে হবে ভালো করে। আর এদিকে দেখো বিড়ালের মাছ ভাজা হচ্ছে, এখন কষাতে হবে ভালো করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিলাম একটু লবণ, লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে কারণ মাছে তো একটু লবণ মাখানো আছে। এইরকম মশলাটা প্রায় শুকিয়েই গেছে, দিয়ে একটু তেল ছাড়া ছাড়া ব্যাপার এসছে। আর খুব হাই ফ্লেমে দিলে হবে না, মিডিয়াম একটু লো করেই রাখতে হবে। ওরা দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, আর সামান্য একটু চিনি ইউজ করা যায়, ওটা অপশনাল, নিজের ইচ্ছা মতো যে যেরকম পছন্দ করে। চিনি দিলে টেস্টটা বেশ সুন্দর হয়, যেহেতু টমেটো দেওয়া আছে তো একটু চিনি দিলে ভালো হয়। তা আমি চিনি দেবো না, এবার দেব একটু গরম জল, সামান্য একটু গরম জল। যে কোনো রান্নায় গরম জল দিলে একটু টেস্টটা ভালো হয়। তো জল খুব একটা বেশি দেবো না, বিড়ালের মাছ ভাজা কমপ্লিট। ওদের খুব একটা বেশি ভাজতে হয় না, একটু নরম করে রাখলে ভালো হয়, খুব কড়া হয়ে গেলে ভাতের সঙ্গে ঠিকঠাক মিশে না। মাছ ভাজা কমপ্লিট, ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর এই ধনিয়া পাতা বাটা অল্প একটু করেছি, ছেলে আর আমার জন্য, মেয়ে তো খাবে না,
রান্নাটা হবে, আমি রেডি হব। মানে কাজে যাওয়ার টাইম হয়ে গেল, তাই 12:15 বাজে। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে দেবো, 10 মিনিট পরে এসে 5 মিনিট পরে একটু উল্টে দেবো, তারপরে 5 মিনিট হতে দেবো। এই যে 5 মিনিট পর আমি একটু উল্টে দিচ্ছি। তাহলে একটি টোবিন দুধ দিতেই সুন্দরভাবে লবণ ঝালটা যাবে, যেহেতু মাছগুলো অনেকটা বড়। লবণ ঝাল ঠিকঠাক না দিলে ভালো লাগতো না। সবগুলো উল্টে দিয়েছি। তো এবার দেব 3-4 কাঁচা লঙ্কা, ওপর দিয়ে ছিটিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে কাঁচা লঙ্কা দিলে। আর যেহেতু তেল কই, তাই ওপর দিয়ে একটু কাঁচা তেল ছিটিয়ে দিলে আরও টেস্টটা ভালো হয়। আরও 5 মিনিট ফুটে দেবো, 5 মিনিট হোক, রান্না রেডি। দেখো তেল কই পুরোপুরি রেডি। তো ভালো লাগলে তোমরাও রান্না করে খাবে, আমি তো এইভাবেই করি, তাই শেয়ার করলাম। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এবার যাবো এই মেয়েকে আনতে। এই দেখো আমি রেডি, আর স্নান করা হয়নি, এসে স্নান করবো, মেয়েকে নেবো। মেয়েকে নিয়ে আসার সময় যাবো একটু ব্যাংকে, ব্যাংকে KYC জমা দিতে হবে, ওর জন্য যাবো একটু ব্যাংকে, মেয়েকে নিয়ে যাব। আজকের ভিডিওটা এটুকুই, এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।